পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই। ঘটনা বিশালগড় বাইপাস এলাকায়। সূত্রে জানা যায়, বিশালগড় বাইপাসে একটি কালো রঙের থার গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই। আহতদের অবস্থা এতটাই গুরুতর যে ওদের বিশালগড় জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। গাড়ির চালক পলাতক। এমনিতেই রাজ্যে কালো রঙের থারের ভয়ে আতঙ্কিত গোটা বিশালগড়বাসী। কালো থার গাড়ি দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে মার্ডার ও ছিনতাইয়ের মতো বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড, যার ব্যাপারে গোটা রাজ্যবাসী ওয়াকিবহাল। জানা যায়, বিশালগড় উষনামুড়া এলাকায় এই ধরনের গাড়ি দিয়ে প্রতিনিয়ত ঘটে চলেছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। শনিবার সকাল 11টা নাগাদ বিশালগড় বাইপাস এলাকায় TR01BX0333 নম্বরের একটি কালো থার গাড়ি তীব্র গতিতে এসে একটি অটো গাড়িতে সজোরে ধাক্কা মারে, ফলে সাথে সাথে অটো গাড়িটি দূরে মুচড়ে দেয়। গুরুতর আহত হয় লিটন দাস এবং লিজা আক্তার নামে দুজন ব্যক্তি। এদিকে স্থানীয়রা বিকট শব্দ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে এবং বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায়। পরবর্তীতে তাদের অবস্থা গুরুতর হওয়ায় আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। বিশালগড় পুলিশ গাড়িটির মালিকের সন্ধানে নেমেছে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আরেকজন যে আরেকজনের নাম লিটন দেবনাথ।